রাষ্ট্রীয় শিক্ষার্থী বাহিনীর তেজপুর গ্রুপের অন্তর্গত নগাঁওর অষ্টম অসম বেটেলিয়ন এনসিসির মিছা সামরিক বাহিনীর ছাউনীত এক দশদিনিয়াক প্রশিক্ষণ শিবির অনুষ্ঠিত হয়েছে। এই শীতকালীন শিবিরত ধেমাজি, লক্ষিমপুর, পূব আর পশ্চিম কার্বি আংলং, মরিগাঁও, হোজাই আর নগাঁও জেলার 365গৰাকী কেডেটে অংশগ্রহণ করেছে। যুব প্রজন্মর মাজত দেশভক্তির ভাবনা জগাই তোলা, দেশমাতৃক সেবা করা আদির বাবে অনুপ্রাণিত করার লগতে সামরিক জীবনশৈলী আভাস প্রদান করা হব এই শিবিরত। কেডেটসকলক দুর্যোগ প্রশমন বিভাগ, যান বাহন আরক্ষী বিভাগ আদিয়ে বিভিন্ন প্রশিক্ষণ দিয়ার লগতে সামরিক বাহিনীর লোকেও প্রশিক্ষণ প্রদান করেছে। অষ্টম অসম বেটেলিয়ন এনসিসির কমান্ডিং বিষয়া কর্নেল অমর সিংয়ে মুখ্য অতিথি হিসাবে শিবিরত অংশগ্রহণ করে। উল্লেখ্য যে এই প্রশিক্ষণ কার্যসূচী 22 ডিসেম্বরের পর আরম্ভ হয়েছে। নিউজ ডেস্ক, খবর লাইভ।